वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येककेई स्वागत जानाच्छि सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, एई मुहूर्ते आलिपुर आबहावा दफ्तर थेके उठे आसा लेटेस्ट आपडेट अनुयायी सागरे फेर घूर्णावर्त ओ निम्नचापेर दापट। महालयार आगे भारी बृष्टिपाते भासते चलेछे पश्चिमबंगेर एई समस्त जिला, জানিয়ে দেওয়া হলো আজ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে সাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ফলে মহালয়ার আগে বাংলার কোন কোন জেলাগুলিতে ধেয়ে আসতে পারে তুমুল ভারী বৃষ্টিপাত, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। উত্তর পশ্চিম ভারতে বর্ষার বিদায়ের ঘণ্টা বেজে গেল, পূর্ব ভারত তথা বাংলার উপর থেকে এখনও নিশ্চিত করে বলতে পারেনি আবহাওয়া দপ্তর। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সোমবার সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘণ্টা অর্থাৎ 5ই অক্টোবর মঙ্গলবারের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ের কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়তে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। আগামী দিন কয়েকদিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিন সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘণ্টা অর্থাৎ 5ই অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কোথাও ভারী বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। আপাতত দিনের তাপমাত্রা কোনোরকম পরিবর্তন হবে না। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব।